তথ্য জানাটাই শিক্ষা নয়, তথ্য জেনে সেটা জীবনে কিভাবে কাজে লাগবে সেটাই শিক্ষা। যা জানি তা কিভাবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং সর্বোপরি রাষ্ট্রের জন্য কিভাবে কাজে লাগবে সেটাই প্রকৃত শিক্ষা। বৃহস্পতিবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে গুরু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত গুরু পূর্ণিমায় গুরুজন অনুষ্ঠানে কথা বলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। নিজের খরচে বিদ্যালয়ে মহারানী তুলসীবতীর একটি প্রতিমূর্তি স্থাপনেরও আশ্বাস দেন উপ মুখ্যমন্ত্রী। এই তথ্যকে জীবনে আমি কিভাবে কাজে লাগাবো সেটা এখানে উদ্দেশ্য, সেটাই উদ্দেশ্য। এই তথ্য আমি জানি সেটা আমি কিভাবে কাজে লাগাবো নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, নিজের রাজ্যের জন্য এবং সর্বোপরি নিজের রাষ্ট্রের জন্য, সেটাই আমার শিক্ষা।